আমার মাথা খাবে মানে একটা কিরা দিয়ে দিল। এবার যখন কিরা দিয়ে দিল কসম দিয়ে দিল, এর দুটা ব্যাটা গিয়ে করল কে আর আল্লাহ নবীর দুটো পেটিকে এমন ভাবে মার মারলো ভাই, গুপ্ত মার মারলো এমন ভাবে মার মারলো যে মার গুলো দেখে মানে বরদাস্ত করতে পারবেন না, আপনি সহ্য করতে পারবেন না, এমন ভাবে আল্লাহ নবীর পেটি দুটাকে মার মারলো। কেমন করে মারলো? বোতলে কাচের বোতলে করেছে কি মানে বোতলে পানি ভরে রয়েছে, আর পানি ভরে দেওয়ার পরে রে ভাই গরম পানি ভরে দেওয়ার পরে বোতল গুলোকে চেপে চেপে শরীরে ধরে আর বোতলের বাড়ি বাড়ি মারে, যেখানে মারে ওইখানে হাড্ডি ছেড়ে ধ্বংস গুলো উঠে যায়, ফুলে ফুলে যায়, ডামকা ডামকা হয়ে ফুলে যায়, সারা শরীরকে ফুলে একবারে ব্যাং করে দিল, মুখের দিকে তাকা যায় না, শরীর হাতের দিকে তাকা যায় না, এমন ভাবে মার মারল, মারতে 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 এবার ধাকাতে 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 আল্লাহ নবীর সামনে নিয়ে চলে গেল। আল্লাহ নবী আছেন কেমন আশেপাশে কোন কোথায় আছে, এর পেটি দুটোকে মারতে মারতে ধাক্কা মারতে 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 আল্লাহ নবীর কাছে নিয়ে চলে গেল। আর নবীর কাছে নিয়ে যাওয়ার পরে বললে শোনো, তোমার পেটি দুইজনকে আমরা দু ভয়াস থেকে তাল্লাক দিয়ে দিলাম, ছিঁড়ে দিলাম, তাল্লাক দিয়ে দিলাম, আল্লাহর নবীর চোখের সামনে তাকে তাল্লাক দিয়ে দিল। আল্লাহর নবী বেটির দিক দেখে বেটির মায়ের দেখে রে ভাই, আল্লাহর নবী আর বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না, আল্লাহর নবীর চোখে ঝরঝর ঝরঝর করে পানি বইতে লাগলো। আল্লাহর নবী বলতে লাগলো হাই আল্লাহ, আর বেটিকে বলতে লাগলো মারে আজকে আমার জন্য তোমাদের দুই বোনের অবস্থার মা, আমি যদি আজকে নবী না হতাম, যদি আজকে আমি দিনের দাওয়াত না দিতাম, এই কলমার প্রচার না করতাম, তাহলে তোমাদের দেশে হতো না রে মা। আজকে আমি নবী বলে আমি আজকে দিনে দাওয়াত দিচ্ছি বলে তোমাদের এই অবস্থা, তোমাদেরকে কত মেরেছে মা, মায়ের দিক মানে এমন মার মেরেছে দেখে আল্লাহর নবীর চোখের পানি দমতে পারে না, জোর 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 করে কেঁদে যাচ্ছে। ভাই বলুন তো পৃথিবীতে এরকম কোন মানুষ আছে, যদি বেটিকে জামাই মারে বাবা যদি শুনতে পায় কিংবা বাবা যদি দেখতে পায় না, এরকম পৃথিবীতে কোন বাবা আছে বরদাস্ত করতে পারবে? ভাই বলুন তো আল্লাহর নবী নিজের পেটিকে এত ভালোবাসতেন এত ভালোবাসতেন, আর পেটিকে সারা পৃথিবীর লোককে বলেছেন তোমরা অগো দুনিয়ার লোকেরা তোমরা তোমাদের মেয়েকে ভালোবাসো, তোমার বেটিকে ভালোবাসো, তোমরা বেটির সঙ্গে ভালো ব্যবহার করো, তোমরা বেটিকে গাল দিও না মারিও না ধমকায় না, বেটিকে তোমরা ভালোবাসো, যার পাঁচটা সাতটা বেটি আছে ও জান্নাতি, যার পাঁচটা আছে ও জান্নাতি, যার চারটা আছে ও জান্নাতি, যার তিনটা আছে ও জান্নাতি, দুটো আছে তাও জান্নাতি, একটা বেটি আছে তাও জান্নাতি, মানে যার বেটি আছে ও জান্নাতি, তোমরা বেটিকে খুব বেশি বেশি করে ভালোবাসো। আল্লাহর নবী বেটিকে এত ভালোবাসতেন, কোথাও পায় বিদেশ যখন যেতেন আল্লাহর নবী যুদ্ধে জিহাদে যেতেন, কোন সফরে যেতেন, সব শেষে বেলা ফতেহর সঙ্গে দেখা করে যেতেন, আবার কোন বিদেশ থেকে যখন আল্লাহর নবী আসতেন সর্বপ্রথম আগে ফতেহর সঙ্গে দেখা করতেন, তারপরে দুনিয়ার কোন লোকের সঙ্গে দেখা করতেন, কিন্তু বেটিকে এত ভালোবাসতেন আল্লাহর নবী, আর আল্লাহর নবীকে এত আল্লাহর নবীর বেটিকে এত মেরেছে, আল্লাহর নবী কি বরদাস্ত করতে পারবে? ভাই বলুন তো আপনি যদি শুনেন, যদি আপনার বেটিকে আপনার জামাই মারে কোন লোক মেরে দেয়, অন্য লোক মারলে তো আপনার খুন থামবে না, কিন্তু জামাই যদিও মারে আপনার কানে খবর পৌঁছে যায় আপনার বেটিকে জামাইতে মেরেছে, আপনার কলজা খান খালি তড়ফিবে রে ভাই, আপনি ছিঁড়ে থাকতে পারবেন না, কখন বেটিকে দেখতে যাব, কখন বেটিকে আনতে যাব, বেটারাকে বলবে দেখতে যাও, তাড়াতাড়ি ফুট লাগাও, কি অবস্থা আছে কেমন আছে, বাবা বরদাস্ত করতে পারবে না, যদি বাবার সামনে মার হয় তাহলে ভাই আমার
বাবা কিছুই বুঝবে না, বাবা বলবে যদি এখন একা মেরে পুরাতি গেলে জেল খাটায় কাটবো, কিন্তু জামার হাত পা গোটা রাখবো না, ভেঙে পুরা করে দেব, কোন মানুষ বরদাস্ত করতে পারবে না ভাই, পারবে না ভাই। শ্বশুরের সামনে যদি মারা যায়, বাপের সামনে বেটিকে জামাই তো মারে, বরদাস্ত করতে পারবে না, জীবনে পারবে না, কোনো মানুষ পারবে না। যেগুলা খাপা জামাই আছে আমাদের এলাকাতে, খাপা করে জিজ্ঞেস শ্বশুর বাড়ি বেড়ে দিলে, একদিন পরম খাওয়া হয়েছে, তার পরের দিন ওর স্ত্রীকে বলছে বাড়ি চল, তো বলছে হাজি বাড়ি যাবো, তো আর আব্বাকে কহো যদি পেটে তো যাবো না, তো আজকে দেখো কাল মাকে কহো, মা তখন আব্বাকে কহো, বুঝলে বুঝলে চলে যাবো, বিবেচনা করতে পারি হাসি যাবো না, যাবে কি না। শ্বশুর একদিন থেকে শুনছে বাড়ি যাবো, তোর ফান বসে রে, এবার তখন করেছি কি জোর করে টেনেছে বেটি, করেছি কি চকি থেকে ফট করে পড়ে গেছে, আওয়াজ করে ঢক করে উঠেছে, ওর শ্বশুরের খেয়াল যে বেটি গেলে হামার লেগেছে, এবার শ্বশুর ছিল তিতকিরা হারানো, ঘরে যায় যে যা হয়ে কাল পূজা সুজা কিছু না, কানের উপরে যে ইয়ারি আর থাকা চামের সাথে জামা খেল পটন করে ঘুরে দিয়েছে, চন্দ্রমালে এই ঘেল ঘুরে দিয়েছে, খাপার পরিচয় বদমাশি করে ওই খেয়ে একজনা করেছে কি মানে মা পেয়েছে বকরি ভাই না, বকরি বানতে গেছে তো করেছি পাশের আগাল নিচে, বাঁশের আগালে বকরি বেঁধে দেয় খাপা খেলা বাঁশ সাদাম করে বেরিয়েছে, জোরে যে উঠেছে তো বকরিকে লিয়ে উঠে গেছে, তো বকরি কুটি বেঁচে গেছে, বকরি মানে যে ট্যাক 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 করছে, ই তখন দৌড়তে দৌড়তে ওর মাকে যাবে, সব মাকে হাঁটে বকরিকে ডেকে দিয়েছে, দেখবি তাই খাপা তো আর জানে না যে ফাঁসি লেগা মরছে, তো ধড়ফড় করে মানে মাঞ্জা ঢুকেছে, দুটি দর ঢুকেছে মানে মাঞ্জা ঢুকেছে, তো খাপা বলছে হাঁটা বকরিকে ডেকে দিয়েছে, ওর মাকে দৌড়ে বাড়ি থেকে যদি গিয়ে এসে দেখেছে তো বকরি উপরে থেকে কখন দম বাড়ি এইগুলা মোটা হুসুলের পরিচয় নাকি, এক মোটা হুস ওই সাবে কাদার রেতে দেখেছে, সাবে কাদা তো দেখছে রেতে ভাত রান্ধে নিয়েছে একটা মোটা হুস বেটি ছেলে, উঠার পরে দেখছে কি বা একদিন একটা কাঠঠলের গাছ ছিল, গাছটা শিখে যেতে ফুটে আছে, তো আর খিয়াই যে মানে হাত রান্না করছে গাছ কখন খাড়িয়ে গেছে, বকরি আর ভুলে আছে পুলিতে উঠে গাছে পুলিতে বকরি আপনি আপনি আপনার শুরু করেছে, দুই চার দশ বাড়ি লোক সব করতে দেবেন, ভাত রান্না সব দেখেছে সব দৌড়িয়ে এসে দেখছে গাছে টুহি দেখে না বকরি, কি হলো কে মারলে কে চড়াইলে, মোটা বুঝ বকে যদি তাহারে খাই বুঝছি ঘরে খাই বুঝছি, অত উঁচা দেখে না বকরি কেন করে মারলি তুই, কইছে মার না গাছটা পড়েছিল, তো গাছে টুহি দেবে যে বকিটা পাত খেয়ে ধরো কখন গাছটা খাইয়ে গেছে, দিয়ে বকরি উঠে টুহি দে উঠে গেছে, দেখলে মোটা বুঝ লোকের পরিচয়, তো শ্বশুরের বাড়ি যায় যে ওই শ্বশুরের সামনে হয় মারামারি করে না, সালার সামনে মারিয়ে না, যদি মেরে দেন তো থামতে পারবে কি, বরখাস্ত হয়ে যে ভাই বহিনকে যদি মারে ভাই বরখাস্ত করবে না, যদি বেটিকে মারে বাপ বরখাস্ত করতে পারবে না, তাহলে কেন শ্বশুর বাড়ি যা মারবেন, খুব ভালো করে দেখে থাকে, আর শ্বশুরের বাড়ি গেলে একটু উনি চার লাখ হয়ে যেতে হয়, খ্যাপা হয়ে যেতে হয় না, দীর্ঘ এক খ্যাপা শ্বশুরের বাড়ি গেছে, তোকে শাশুড়ি ডিম দিয়ে ভাত দিয়েছে, খ্যাপা যা হয় ডিমটা লাগে না, সবজি দিয়ে ভাত খেয়ে ডিমটাকে চুকে দিয়েছে, লাস্ট টাইম আমি করতাম ই তখন পেরেছি কি শাশুড়ি বসে আছে, গরিব মানুষ বেশি ডিম রাখতে পারে না, একটা ডিম দেবে খানিক পরে দেখছে তো একটা কুটুম ঝোঁকে চলে এসছে, তো কুটুম এসে দেখছে জামাকে ডিম দিয়ে ভাত দিয়েছে, এবার শাশুড়ি মনে হচ্ছে আল্লাহ জামাকে তো ডিম খেতে দেখে লাগবে, লোকটাকে ওই কুটুমটাকে যদি ডিম না দিত তবে দেখ নিজের জামাই তাহলে কাউকে ডিম দিলেন, আগে ডিম দিলেন বদলাম, ই তখন পেরেছে কি আর শাশুড়ি চার লাখ মানুষ দৌড়িয়ে যায় ছো মেরে জামা ফেলে ডিম দেখে ডিম দেখে তুলে লেগেছে ওরে হার বাজি নিয়ে শোভা, আমি একটুকাও জানি না একটুকাও বুঝতে পারি না, আর কত ভুল করলো বাজি, আগে যদি জানতো তো কেন ডিম দুবো হার যাওয়া, আল্লাহ আমি জানি না যে হার যাওয়া ডিম খাই
আগে যদি জানতাম ডিম দেখুন আল্লাহ কত ভুল করেছে আল্লাহ, জীবন আর আগে ডিম ডিমটা কিনে লে যা বাসনে যা যাও চলে গেছে যা, ও যদি একটু ভেঙে দেয় দিত একটু ডিম দেবো খেতে পারতো না, সব যতা মার দায়ার দান পাখের কলর ঝর্ণার পানি ফলে ফুল বড় বাগান সব যত মার দায়ার দান দুনিয়া তো দুনিয়া দুনিয়া ও আমার আল্লাহ এ জিসমে রাখা যে জান সব যত মার দায়ার দান দুনিয়া তো দুনিয়া। ভাই আমার বন্ধুরে আমার আল্লাহর নবীর পেটে দুই তার মাঠে আল্লাহর নবী যত্ন কান্দে লাগলেন আর পেটে দুই টাকা বুঝাতে লাগলেন মারা আজকে তোমার বাবা তোমার আম্মা যদি দিনের দাও না দিত তোমাদের মায়ের খেতে হতো না, তোমার বাবার নবী বলে তোমাকে আজ মায়ের খেতে হলো। এবার আল্লাহর নবী বাড়ি নিয়ে চলে গেলেন, এবার ভাইরা আমার আবুল লাহাবের বেটা ও তাইবা ওর মেরে মানে রাগ মেটে নাই, আবলা বে মানে ছেড়ে রাগ মেটে নাই, ওর বেটি দুটাকে মেরে রাগ মেটে নাই। এবার বলল তোর বেটি দেখে এ বেটা তুমি যাও আর মোহাম্মদের মুখে গিয়ে তুমি থুতু নিক্ষেপ করে এসো। ওর বেটা ও তাই বা চলে গেল আল্লাহর নবীর দরবারে আধা জল খেয়ে মানে দারু খাওয়ার মতন পাগলামি করতে করতে আধা জল খেয়ে তার কাছে গিয়ে তার মুখে ছোট নিক্ষেপ করে দিল। আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার পেটি দুইটাকে গরু পিটা করে মেরে চললাম, হুয়া তো আমি বরদাস্ত করেছি কোনো কথা বলি নাই আল্লাহ, আমার সামনে ধাক্কাতে ধাক্কাতে ধাক্কা মারতে মারতে নিয়ে আসলাম, আমি তব বরদাস্ত করেছি আল্লাহ, তালাক দিয়ে দিলাম আমার সামনে আমার দুটা বেটিকে তালাক দিয়ে দিলাম, তাও বরদাস্ত করেছি আল্লাহ, যখন তার মুখের না পাক তো আমার পাক মুবারকে যখন চেহারা মুবারকে চেটে দিল আমার মুখে দুটো নিক্ষেপ করলো, আল্লাহ তুমি একে তোমার কুত্তা দ্বারা হালাক করে দিও, তোমার কুত্তা দ্বারা তুমি একে নষ্ট করে হালাক করে দিও আল্লাহ, একে ছাড়িও না আল্লাহ তুমি একে সাজা দিও তোমার কুত্তা দ্বারা, তোমার বাঘের দ্বারা একে দলিয়ে দিও। এরপর দোয়া যখন করে দিল আবুল আহাব দুটা বেটাকে নিয়ে নিল দুই বুকে, বললে দড়িয়ে এসো বাবা আমার বুকে তোমরা এসো। দুটা বেটা যখন বুকে আসলো আবুল আহাব বেটা দুটাকে নিয়ে মাটির উপরে হয়ে পড়ে গেল, বেটা দুটাকে বুকে করে পড়ে চাল্লা নিবর্ত করছে। আবুল আহাব কত চাল্লা কত বড় পণ্ডিত রে ভাই, মানে কেন বুকে করে মাটিতে নিয়ে পড়ে গেল, যে যদি বন্দুকের গুলি করে রাইফলের গুলি করে মাটির এক ফিট উপর দিয়ে গুলি যাবে, এক ফিটের নিচে গুলি যাবে না, মানুষ যদি পড়ে থাকে ওকে গুলি করা যাবে না, গুলিটা লাগবে না, এক ফিট নিচে আসলে মানে গুলিটাকে মাটির এক সেরে ছেড়ে নেবে গুলিটা লাগে না, ওই জন্য এক ফিট উপর দিয়ে গুলি যায়। তো আবুল আহাব কাটা দুটোকে মাটিতে নিয়ে পড়ে গেল, আবুল আহাব মনে করছে কি আমাদের পিঠের উপর দিয়ে মাথার উপর দিয়ে বর্দুয়াটা চলে যাবে, মানে পিঠের উপর দিয়ে চলে যাবে আমাদেরকে বর্দুয়াটা লাগবে না, কত বড় পণ্ডিত দেখছেন আমাদেরকে বর্দ লাগবে না, নিয়ে পড়ে আছে বর্দ দেওয়া হলো উঠলো কিন্তু
চোরের মন খুলিস খুলিস, আবুল আহাবের মন খালি ঢোকার মতো শুরু হয়ে গেল। নবীর বর্দ্দ তো কোনোদিন খণ্ড নয়, মানে যেটা বর্দ্দ দিবে লাগবে হবে থাকে। আবুল আহাব একদিন বলছে যে মোহাম্মদ যদি অরিজিনালের নবী হয় তো আমি আমার ছেলে দিলে ধন সম্পদ যত আছে টাকা পয়সা সমস্ত কিয়ামতের দিন আল্লাহকে দিয়ে দিব, যে আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবো। কাপড়ে আর যদি মোহাম্মদ অরিজিনালের নবী না হয়, ডুপ্লিকেটের নবী হয়, যদি এমনি দাবি করে ফলিস নবী দাবি করে, যদি আল্লাহর রহমত না হয় তাহলে আমার কোনো চিন্তা নাই, আমি বেঁচে যাব, আমার কোনো বালাই নাই। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন, বলছেন কে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবুল আহাবের ধন সম্পদ ছেলে পেলে পৃথিবীতে কিছুই কাজে আসে না। সায়াতলা নারান জাতালাহ, আর আবুল আহাব মরার সঙ্গে সঙ্গে জাহান্নামের জ্বলন্ত দাও দাও করে জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করবে। ভাই এবার আবুল আহাব, এবার আবুল আহাব করল কে, আবুল আহাব আর ব্যাটাকে নিয়ে এইবার শামসিরিয়ার দিকে মানে ব্যবসা জিনিস করার জন্য চলে গেল। কোন তাফসিরে পাওয়া যায় যে ওর ব্যাটাকে পাঠিয়েছিল কাফেলার সঙ্গে, আবুল আহাব বাড়িতে ছিল, কিন্তু আবার একটা কিতাবের মধ্যে পায় ভাই আর রেকুল মাকতুমের মধ্যে পাওয়া গেল। কে কথাটা পাওয়া গেল যে আবুল আহাব সঙ্গে ছিল, ওর ব্যাটাকে নিয়ে শামসিরিয়া মানে মানে বিজনেস করার জন্য গিয়েছিল। তারপরে লোকজনকে নিয়ে বলল একটা জায়গাতে করলো কি ওরা আড্ডা করলো, এই জায়গাটাতে আমরা আজকে রাত্রি কাটাবো, আর রাত্রিটা এখানে কাটাবো, সকালবেলা এখান থেকে আমরা চলে যাব। ওই ঘরে একটা ওখানে গির্জাঘর ছিল ভাই, খ্রিস্টান ধর্মের মুলবি, ওই খ্রিস্টান ধর্মের মুলবি ছিল, মানে খ্রিস্টানের মুলবিকে বলা হয় পাদ্রি, আর আমাদের কোরআন জানলে ওলাকে বলা হয়, যারা কোরআনের মানে মতলব বুঝে পড়ে ওলা বলবি, আর ওকে ইঞ্জিল পড়নে ওলা ইঞ্জিলের মানে মতলব বুঝনে ওলা ওকে বলা হয় পাদ্রি, মানে খ্রিস্টানের বলবি, বুঝতে পারছেন তো? ওরা খ্রিস্টানের বলবি আর আমরা হচ্ছে ইসলাম ধর্মের বলবি, মানে কোরআন জানলে ওলা আমরা বলবি, ওরাকে পাদ্রি বলা হয়। একটা গির্জা ঘর আছে, গির্জাতে পাদ্রি ছিল, পাদ্রি বের হয়ে বলছে আগো আমাদের বাড়ি কোথায় গো, তাহলে আমাদের বাড়ি তো মক্কা, আমি তো গির্জায় থাকি কতদিন দেখলাম এখানে রাত্রে বাঘ এসে মেলা লাগিয়ে দেয় আর তোমরা এখানে থাকবা, বলছি দেখা যাবে, যারা ভয় করে তাগড়া পাঠিয়ে আছে তো ঠিক আছে। এবার করেছে কি রাত্রে বিস্তারা লাগালো, আর বিস্তারা লাগিয়ে করেছে কে, চতুর্দিকে লাইট করে উঠতিকে বেঁধে দিল, আর উঠতিকে বেঁধে যে মধ্যস্থলে বিস্তারা লাগালো, আর চেয়ার ওদিকে বিছান করতে করতে আবুল আহাবের ব্যাটা উঠায় বাকে একবারে মধ্যখানে মানে ওর বিছান করেছে, যে যদি পাগ আসে তো উঠ গালা মানে লাফালাফি করবে, তখন এরা মানে তালোয়ার হলো ফর্সা নিলাম নিলা ঢিলে বেরোবে বাঘকে তাড়বে, আর যদি মানে উঠলাফালাফি না করে মানুষের কাছে আসে তাহলে অন্য মানুষকে ধরতে ধরতে চিল্লা চেঁচে লেগে যাবে তাড়বো, ও তাই মাকে ধরতে সহজে পারবে না, ওকে মধ্যস্থলে রেখে যে চাল নাকি করে আবুল আহাব। এইবার সবাই শুয়ে গেছে, আর ফিদাসের ঘুমরে ভাই জানেন সারাদিন হেঁটেছে কত কষ্ট, আর বিদেশের ঘুম জানেন কিরকম ঘুম, যে মানুষ যখন ঘুমিয়ে যায় তখন মরে যায়, মানুষ নীলকে বলা হয়েছে ঘুমটাকে বলা হয়েছে মতের ছোট বহি, মানুষ যখন ঘুমিয়ে যায় ওয়ার পাশে আপনি গরু কেটে গোশত মানুষ রান্না করে খেলেন কিন্তু কিছু জানতে পারবে না, লাগ ডাকতে থাকবে গড়গড় করতে থাকবে কোনো হুঁশ দিশা থাকবে না। এবার করেছি সবাই যখন ঘুম চলে গেছে সবাই লাগ ডাকতে লেগেছে, আল্লাহর কারিশমা আল্লাহর নবীর বরদোয়া, বনের মধ্যে একটা বাঘ চলে এসেছে চতুর্দিকে ঘুরতে ঘুরতে মানুষগুলোর কাছে যেতে যেতে, সবার লাগলোকে শুনতে 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 দেখছে ও তাই বাঘ কোথায়, দেখছে মধ্যস্থলে ও তাই বাঘ লাফিয়ে বাঘ যায়, ও তাই বাঘ অপরাধ করে গেল, আর ও তাই বাঘ এমন করে চেপে ধরলো ওকে চালিয়ে চাগর ফাইডা ফুলে চিরি চিরি করে তথা ফলাক ফাইডা ফুলে চাবিয়া টাবিয়া ওর হাত দিকে বুড়া বুড়া করে মানে তুসরুপাত করে ওর কিছু আকার আকৃতি রাখেনি সারা বডিকে
উচরি করে গেছে একটা হাড়ি গোটা রাখেনি মাগে, চাবিয়া 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 আমার হালুয়া বানিয়ে দেয়া মুখটাকে ঠিক রাখা সারা পলিকে শেষ করে দিয়া থেকে খেয়েছিল তো কুমিরের প্রাক ফাঁকা বাহির করে সাথে একবার হাঁটু বাই হয়েছে, একবারে কাহিনা বাহির হয়েছে, লেগে গেছে ডাটা শেষ, এবার করলো কি সেখান থেকে এবার ব্যবস্থাবি জিনিস করে ঘুরে আসলাম, এবার এসে কিন্তু আবুল আহাব সুধরি জেরে ভাই আবুল আহাব সুধরে না আর দুশ্মনী কিন্তু মারিয়ে যাচ্ছে, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল এক চোখের কানি, উম্মে জামিল এত হারামি একদিন করেছে কি একটা মিছিল বের করে নিয়েছে, মেয়ে ছেলের মিছিল যেরকম এখন ভোটের মিছিল হচ্ছে এরকম মিছিল বের করে সলাগান দিচ্ছে আর যাচ্ছে আগা দিকে উম্মে জামিল আর পিছন থেকে অনেক মহিলা আর আর্মিতে সলাগান দিচ্ছে আর চলে যাচ্ছে হাতে একটা বালতি মানে ডোল হাতে করে নিয়েছে, ডোলের মধ্যে মানে বালতির মধ্যে পাথর আছে একটা রশি আছে আর নিয়ে আর মতো সলগন দিচ্ছে আর চলে যাচ্ছে, মুজাম্মামান আসাইনা উমরাহু আবাইনা ওয়া তিনা কালাইনা, আমরা মুহাম্মদ মানে না আমরা মুহাম্মদ কে ঘৃণা মনে করি, আমরা মুহাম্মাদের মানে মন্দের অপেক্ষা করি, আমরা মুহাম্মদ কে কোনো মতে মানি না, এইভাবে চলছে সলগন দিচ্ছে যাচ্ছে সলগন দিচ্ছে যাচ্ছে। এ ভাই আল্লাহর নবী আবু বকর সিদ্দিক কাবা শরীফের পাশে বসেছে, বসে আছে দেখে আবু বকর বলল ইয়া রাসূলুল্লাহ নবীগণ এই যে মুর্দা খর্নি আছে আর মিছিল দিতে দিতে আপনাকে তো অপমান বেজ্জত করবে, আপনি এখান থেকে সরে যান কি করা যাবে? আল্লাহর নবী বললেন আবু বকর চিন্তা করো না আবু বকর, আমাকে হেফাজতকারী আমার আল্লাহ বসে আছে, চিন্তা করো না আল্লাহ আমার হেফাজত করবে। এইভাবে করলো কে এই আবুল আহাব না আবু বকর সিদ্দিক বসে আছেন আল্লাহ নবী বসে আছেন, এইবার উম্মে জামিল মিছিল গাইতে গাইতে সেখানে যখন চলে আসলো আসার পরে করেছে কি ভাই তার সামনে যখন এসেছে আল্লাহ নবীকে উম্মে জামিল কিন্তু দেখতে পাই না, এবার করেছে কি যখন দেখতে না পেলো এবার করেছে কি আবু বকরকে বলছে হে আবু বকর তোমার সাথী কোথায়?